আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পার্টনারশিপ ব্যবসায়ের কিছু সুবিধা এবং অসুবিধা বিষয় নিয়ে। যারা দুইজন তিনজন বন্ধু মিলে পার্টনারশিপের একটি এগ্রিমেন্ট করে বিভিন্ন লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, যেমন আপনার একটি তিনজন বন্ধু মিলে আপনারা একটি পার্টনারশিপের এগ্রিমেন্ট করে আপনি সেই এগ্রিমেন্ট অনুযায়ী ট্রেড লাইসেন্স নিয়েছেন, টিন সার্টিফিকেট করেছেন, কিংবা মেম্বারশিপ লাইসেন্স করেছেন, এখন আপনারা ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ করে আপনাদের মাথায় একটি চিন্তা আসলো যে আপনারা বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে ব্যবসা করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আইআরসি লাইসেন্স নিতে হবে। এখন আপনারা যখন আইআরসি লাইসেন্স নিতে যাবেন, তাহলে আপনাদের এখানে পার্টনারশিপ লাইসেন্স লাগবে, যেটা আরজেএসসি থেকে আপনারা পার্টনারশিপ লাইসেন্স পেতে পারেন। জয়েন্ট স্টক কোম্পানি আরজেএসসিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাদের যেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা যে পার্টনারশিপ ব্যবসা করছেন সেই নাম দিয়ে আপনারা জয়েন্ট স্টকের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনারা পার্টনারশিপ লাইসেন্স পাবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনারা যেই নামটিতে পার্টনারশিপ ব্যবসা করছেন, যে নামটি দিয়ে তার নামে আপনাদের সেই নামের ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে, কিংবা মেম্বারশিপ সার্টিফিকেট আছে, এখন আপনারা যখন আরজেএসসিতে গিয়েছেন যেন আপনারা একটি আরজেএসসি থেকে আপনারা পার্টনারশিপ লাইসেন্স নেবেন, তখন আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের ওই নামটি অন্য কেউ নিয়ে নিয়েছে, তখন আপনারা কিভাবে পার্টনারশিপ লাইসেন্সের এগেনস্টে আপনারা আইআরসি লাইসেন্সের জন্য আবেদন করবেন? এটা আপনাদের অনেকেরই এই ধরনের সমস্যায় আপনারা পড়েছেন, তাদের জন্য মূলত আজ আমি এই ভিডিওটি করেছি। আপনারা নতুন করে আপনার যে পার্টনারশিপ তিনজন রয়েছেন, তারা যে এগ্রিমেন্ট করে যে লাইসেন্সগুলো তৈরি করেছেন, সেই এগ্রিমেন্টটা আবার নতুন করে একটি এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্টটা সাব রেজিস্ট্রারি অফিসে গিয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে নেবেন। সাব রেজিস্ট্রারি অফিসে গিয়ে আপনারা একটি রেজিস্ট্রেশন নিয়ে নেবেন। সাব রেজিস্ট্রারি অফিস থেকে আপনারা যে রেজিস্ট্রেশনটি পাবেন, সেই রেজিস্ট্রেশনের কপি সহকারে আপনারা আইআরসির জন্য আবেদন করলে আপনারা আইআরসির লাইসেন্স পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের এই ধরনের আরও অনেক সমস্যা রয়েছে। আপনাদের কারো যদি পার্টনারশিপ লাইসেন্স আরজেএসসি থেকে নেওয়া লাগে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের পার্টনারশিপ লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা বা আইআরসি লাইসেন্স সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন 01811332152 এই নাম্বারটিতে। আমি নাম্বারটি আবারও বলছি 01811332152 এই নাম্বারটিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।